তো এই আমার এই সংসার ঠিক জন্য আমি পকেট মার শিখতে গেছিলাম, পারি না শিখতে, এক সপ্তাহের মতন ছিলাম, মায়ের গোতার দেখে আনতে পলায় বসে। তারপরে কাগজ টুকেছি দীর্ঘদিন শান্তিনগর মোড়ে, ম্যানহোলের ডাক্তার চুরি করছি, চুরি করছিলাম, চুরি শিখছিলাম আর কি। আমার জানা মতে আমার সংসারে আমি কোনো দিন বিশেষ কোনো ঈদে আমরা দুইটা ভাই বোন কোনো কাপড় চাপড় পড়তে পারিনি। ঈদে ঈদ আসলে আমাদের জন্য ছিল একটা কল্পনার জিনিস, প্রত্যেকটা মানুষের ঘরে থাকে শ্যামাই পোলাও কুরমা, আমাদের ঘরে কিছু ছিল না, শ্যামাইটা ছিল কল্পনার মতন। শ্যামাই আর খাওয়া হয় না আমার তিনটা বছর। গরু গোস্ত আসলে ওই কোরবানির ছেলে কখনই দেখতে পারতাম না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউজ টোয়েন্টিফোর। আমি রোমান আবদুল্লাহ আছি আপনাদের সাথে, আর আমার সাথে আছেন খুবই জনপ্রিয় এবং শক্তিমান অভিনেতা নাইকর। আচ্ছা, এই 25 স্ট্রাগলের টাইম তো থাকেই ডেফিনেটলি, সব প্রত্যেকটা মানুষের স্ট্রাগল কতটুকু করেছেন? আসলে আমি তো প্রোডাকশনে কাজ করতাম, প্রোডাকশন বয় ছিলাম, তারপর প্রোডাকশন ম্যানেজার, তারপর ওই অপারেশন ম্যানেজার থাকতে বা বয় থাকতে অবস্থায় ওই যে ছোটোখাটো পাসিং শট। আসলে অভিনয় করার কোনো ইচ্ছাই ছিল না আমার কোনো কালে, শখ ছিল না। আমাদের লাভলুবাইয়ের একটা নাটক ছিল দ্বিচক্র যান, তারপরে বন্ধুবরের সুর, অষ্টমাদল, তারপর ছিল বংশগতি, একজন আইনের লস্কর, এইগুলোতেই ওই টুকিটাকি পাসিং, ওইভাবেই আমি আসলে 25 বছরের কথা কইছি। আসলে বেসিক্যালি আমার 99 সাল থেকে আসা 99, হ্যাঁ, বন্ধুর নাটকের, তো সেটা ছিল বাংলাদেশের সর্বপ্রথম সিরিয়াল, আর সেই নাটক দিয়েই আসা, 21 টেলিভিশনে যায়। তো সেটাও হচ্ছে যে মানে হুজুকে আসা আর কি, মানে সেটা হচ্ছে একজন শিল্পী ছিলেন আমাদের ওই নাটকে লোকমান ক্যারেক্টার করার জন্য, তো সে তার পরীক্ষা ছিল, পরীক্ষার কারণেই সে আর ওই ক্যারেক্টারটা করতে পারে না। আর ওই মুহূর্তে নাটকের অনিয়ার ডেট, তার মধ্যে আবার হচ্ছে শিল্পী ওইটা পাওয়া যাচ্ছে না, এই দৌড়াদৌড়ি ফাঁকে মিমি আপা বললো যে এই ক্যারেক্টারটা তোর করতে হবে, তুই এই স্ক্রিপ্টটা পড়ছ। তো আমি জীবনে যদি স্ক্রিপ্ট পড়তাম তাহলে তো আমি কবেই অভিনেতা হইতাম, আমি পড়তাম না দেখে আমি অভিনেতা হইতাম না। তখন আপনি প্রোডাকশন ম্যানেজার কাজ করেন? হ্যাঁ, তখন তো বলছে যে না অসুবিধা নেই, তোর পড়াই দেবো না। কে পড়াই দেবো? অমিতাভ ভাই, অম্লান ভাই, পান্থ ভাই, তারপরে ছিল নজরুল ভাই, তো এরা ছিল, বলছে এরা তোর ধরে ধরে স্ক্রিপ্ট বুঝাই দেবে না, পড়াই দেবে না, তুই পড়িস। হ্যাঁ রা যখন পড়া তখন আমি হেকুর কাছে থাই না, আর হ্যাঁ রা যখন মানে জন সরা হয় তখন হেকুর পাই না, মানে কোনো মতে মানে পার পাইতাম আর কি, কারণ আমি তো আসলে পড়াশোনা জানতাম না, আমি তো নিজের নামই লিখতে আমার কষ্ট যায়।